আপনারা সহযোগিতা করলে যারা আছেন গেস্ট হিসেবে আসবেন, আমরা ইনশাল্লাহ ধরে ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন হলো আমাদের যারা ভিডিও দেখবে তাদের জন্য কি আপনারা কোনো আর কি স্পেশাল কিছু রাখবেন বা অনার করবেন বা ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে নাকি? আর কি এরকম যদি কোনো অফার দিয়ে দেন তাহলে হয়তো বা মানুষ আরও বেশি আগ্রহ হতো, কারণ বুঝেন তো আসলে আমাদের গেস্ট মানে সবাই আমাদের কাছে অনারেবল। আচ্ছা, এবং আমরা প্রতিটা গেস্টকেই আমরা বিশেষ করে আপন করে দেখতে চাই, সমানভাবে দেখতে চাই। তারপর আমাদের ভিউয়ারদের জন্য কি আছে যে গেস্টই আসুক। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পুরো ভিডিও জুড়ে বেড়াবাড়ি নামে একটি নতুন রেস্টুরেন্টকে আপনাদের সামনে তুলে ধরবো। সো পুরো ভিডিওটি দেখুন, আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আধুনিকতার সঙ্গে তাল মিলাতে গিয়ে বাঙালি ভুলে যাচ্ছে তার ইতিহাস ঐতিহ্য, এমন অভিযোগ অনেকেরই। তবে কথাটা পুরোপুরি সত্যি নয়, কেননা অনেকেই এখনও লালন করেন বাংলার ঐতিহ্য, সেটাও আবার আধুনিকতার থেকে পিছু হটে নয়। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে যে নিজের জাতিসত্তাকে লালন করা যায় তারই উদাহরণ বেড়াবাড়ি রেস্টুরেন্ট। ইট পাথরের সঙ্গে রেস্টুরেন্টটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ ও বাঁশ। গ্রাম বাংলার অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে বাঁশের বেড়া। সরাসরি বাঁশের বেড়া ব্যবহার করা হয়েছে রেস্টুরেন্টটির দেয়াল তৈরিতে, উপরে টিনের ছাউনি। বিলুপ্ত প্রায় হারিকেনের দেখা পাওয়া যাবে এখানে। এই হারিকেনগুলো রেস্টুরেন্টের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। আছে বাঁশ বেতের ঝুড়ি, কুলাসহ গ্রাম বাংলার পরিচয়বাহী নানা কিছু, তাই বলে আধুনিকতার লেশ পড়েনি এখানে। গ্রামের আদলে তৈরি করা হয়েছে আধুনিক রেস্টুরেন্টটি, কিন্তু পাওয়া যাবে আধুনিক সকল সুযোগ সুবিধা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা ব্রিজ, ব্রিজ পার হয়ে কিছু দূর আগালেই কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা। ঘাটারচর ঝিল পাড়ে গড়ে উঠেছে এই বেড়াবাড়ি রেস্টুরেন্ট। বেড়াবাড়িতে খেতে খেতে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া যাবে ঝিলের জলে, যা হাঁপসে ওঠা মনটাকে একটু হলেও তৃপ্তি দেবে। অন্য সব রেস্টুরেন্টের মতো এখানেও পাওয়া যাবে লাচ্ছি, ফালুদা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বারবিকিউর মতো সব মুখরোচক খাবার। শতপদের বিদেশি খাবারের ভিড়েও এখানে জায়গা করে নিয়েছে দেশি খাবারও। ইলিশ, রুই সহ বেশ কিছু দেশি মাছের একাধিক ধরনের স্বাদ পাওয়া যাবে বেড়াবাড়িতে। আচ্ছা, আমরা এখানে প্রাইস মেনু দেখতে পাচ্ছি। এখন আপনাদের যে এখানে বেড়াবাড়ি আমরা যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি, এখানে স্পেশালিটি কি আর কি, মানুষ এখানে কেন আসবে? আমি বলতে চাই যে আমাদের এটা সৌন্দর্য বেশি আছে আর কি প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর পরিবেশটাও খুব সুন্দর আর খাবারের দিক দিয়ে আর কি। আপনাদের সবচেয়ে ফেমাস খাবার কোনটা? ফেমাস খাবার হচ্ছে আমাদের স্পেশাল আছে বেড়াবাড়ি স্পেশাল ফ্রাইড রাইস আছে। ফ্রাইড রাইসের মধ্যে আচ্ছা, চিকেন প্রাইস প্রাইস কেমন? প্রাইস হচ্ছে 300 আচ্ছা, 300 টাকা। ওয়ান ইস কন্টিনিউটি হচ্ছে 1:3। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে হলো এমনি বারবিকিউ বা পার্টির জন্য এটা কেমন?
আর পার্টির জন্য আসলে খুব ভালো এখানে অল্প প্রাইজের মধ্যে সেটা আমরা করে থাকি। যেমন হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে 240 টাকা, যেটা হচ্ছে প্লান পোলাও, চিকেন রোস্ট থাকে, এগ সালাদ আর মিনারেল ওয়াটার থাকে আর কি। আর 430 টাকার মধ্যে হচ্ছে মোরগ পোলাও, চিকেন রোস্ট, জালি কাবাব, বিট রেজেলা, জর্দা, ফিন্নি, সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার। আচ্ছা, আর এমনি ফ্যামিলি বা পরিবার নিয়ে সবাই আসতে পারবে? সবাই আসতে পারবে এখানে। আমাদের অ্যাকচুয়ালি বলতে চাই যে শুক্রবার আমাদের অনেক ফ্যামিলি আসে এখানে। আচ্ছা, শুক্রবার ফ্যামিলি আসে আমাদের এখানে স্পেশাল, সেটা রাইসটা খুব চুজ করে আর বাট স্যুপ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হলো এখানে যারা আসবে কেউ যদি চায় পুরো রেস্টুরেন্টটা যেটা আছে এটা যদি বুক করতে চায়, ভাড়া নিতে চায়, তাহলে কি পারবে? শিওর পারবে, সেটা আমাদের মানে লক করতে হবে এক 15 ডে। আচ্ছা, 15 ওয়ার্কিং ডেজ এর মধ্যে লক করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আমি পার্টি স্পেশাল মেনু দেখতে পাচ্ছি 480 টাকার মধ্যে, 450 টাকার মধ্যে, এবং রেডি প্লেট দেখছি 240 টাকা ও 430 টাকার মধ্যে। আরও আছে হলো অ্যাপিটাইজার আছে এখানে মধ্যে, আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন। এরকম করে অনেক আর কি খাবারের মেনু আছে। আর আমি ডিসক্রিপশনে তাদের নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আরেকটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। এখানে থাই স্যুপ আছে 290 টাকার মধ্যে, স্পেশাল থাই স্যুপ আছে 350 টাকার মধ্যে, থাই ক্লিয়ার স্যুপ আছে এখানে 330 টাকার মধ্যে, আর চিকেন ফ্রাইড রাইস আছে হচ্ছে হলো 280 টাকার মধ্যে, প্রন ফ্রাইড রাইস আছে হচ্ছে হলো 280 টাকার মধ্যে, বেড়াবাড়ি স্পেশাল রাইস আছে হচ্ছে হলো 300 টাকার মধ্যে। তারপর ভেজিটেবলসের মধ্যে আছে হলো থাই ভেজিটেবলস 210 টাকা, থাই মিক্সড ভেজিটেবলস 250 টাকা, চিকেন ভেজিটেবলস 220 টাকা, তারপর প্রন মশালা আছে 280 টাকা। আর ফিশের মধ্যে দেখেন অনেক, আর ফিশ মশালা আছে 300 টাকা, এরকম অনেক ডিফারেন্ট প্রাইসের আছে এবং খুবই কম প্রাইস তুলনামূলক যেই তাদের খাবারের মেনিও এবং যে কোয়ালিটি, ওই কোয়ালিটি অনুযায়ী খুবই কম দাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্পেশালিটি আছে যেখানে ভ্যাট নেই আর সার্ভিস চার্জ আছে। আচ্ছা, এখানে তারা ভ্যাট এবং সার্ভিস চার্জ তারা হচ্ছে হলো প্রাইজের মধ্যে ইনক্লুড করে দিয়েছে, তারা এই প্রাইজের মধ্যে ভ্যাট এবং সার্ভিস চার্জ গভর্নমেন্টকে তারা পে করে দিবে, আর আপনার এক্সট্রা দিতে হবে না, এই প্রাইজের মধ্যেই আপনার থাকছে। 25% অন্য জায়গায় যে প্রাইসটা রাখে ভ্যাট বা যাই হোক, ওইটা এখানে দিতে হচ্ছে না। এখানে ফ্রাইড চিকেন আছে 380 টাকা, গ্রিল চিকেন আছে 400 টাকা, দেখে নিন। আর তাদের তো আপনার নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর জুস আইটেম দেখেন, এখানে অ্যাপেল জুস খেতে পারেন, যেহেতু এখন গরমকাল আপনারা অ্যাপেল জুসটা ট্রাই করতে পারবেন 70 টাকা, পাইন অ্যাপেল জুস আছে 70 টাকা, খুবই আর কি কম দামে। আর এখানে কিন্তু তারা আপনার সামনেই জুসগুলো বানিয়ে তারপর দিবে, সার্ভ করবে। সো আর কি টেনশন করার কিছু নেই। ক্যাপুচিনো কোল্ড আছে 120 টাকা। আর এখানে এখানে সেট মেনু আছে, সেট মেনু দেখতে পাচ্ছেন এ, আর সেট মেনু বি আছে 220 টাকা, এখানে সেট মেনু সি 240 টাকা। আইটেমগুলো একটু দেখে নিন আর পজ করে দেখবেন, আমি হয়তো বা এত টাইম পাবো না দেখানোর, এগুলো লাঞ্চে পাবেন না। আচ্ছা, আমরা তাহলে আজকে এখানে কথা বলবো বেড়াবাড়ি রেস্টুরেন্টের যে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তার সাথে। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম শামীম আহমেদ। আচ্ছা, বেড়াবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আচ্ছা, তাহলে আপনাদের রেস্টুরেন্টে দেখলাম, আমাদের খুবই ভালো লাগলো, তাই আর কি আজকে আসলাম। এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলুন যে এটা কয়দিন যাবত আর কি উদ্বোধন করেছেন, কয়দিন হয়েছে? আসলে বেড়াবাড়ি রেস্টুরেন্ট আমরা উদ্বোধন করছি আমরা 2018 পয়লা বৈশাখ। আচ্ছা আচ্ছা, পয়লা বৈশাখে আমরা উদ্বোধন করেছি, শুভ উদ্বোধন আমাদের বেড়াবাড়ি রেস্টুরেন্টে। তো এই পর্যন্ত আমরা ভালো সাড়া পেয়েছি এবং অনেক গেস্ট আমাদের পারমেন্ট হয়েছে, অনেক জায়গা থেকে আসছে এবং পারমেন্ট হিসাবে আছে অনেক গেস্ট। আচ্ছা, পারমেন্ট হিসাবে অনেক আছে, আমরা তাদের সাড়া পাচ্ছি এবং আমরা আশা করি আমাদের এই বেড়াবাড়ির যে ঐতিহ্য, আমাদের নিয়ে ইতিহাস, আসলে আর কি গ্রাম বাংলার ঐতিহ্য আর কি আপনারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। আমাদের গ্রাম বাংলা, সেই আমরা ছোটকালে গ্রাম বাংলা দেখছি, আমাদের এখানেও বাড়িঘর ছিল, আমাদের নিজস্ব বাড়িঘরও ছিল এরকম এক সময়। আমরা ওই জিনিসগুলো তুলে গ্রাম বাংলার সেই ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আপনারা সহযোগিতা করলে যারা আছেন
গেস্ট হিসেবে আসবেন, আমরা ইনশাল্লাহ ধরে ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন হলো আমাদের যারা ভিডিও দেখবে তাদের জন্য কি আপনারা কোনো আর কি স্পেশাল কিছু রাখবেন বা অনার করবেন বা ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে নাকি? আর কি এরকম যদি কোনো অফার দিতেন তাহলে হয়তো বা মানুষ আরও বেশি আগ্রহ হতো, কারণ বুঝেন তো আসলে আমাদের গেস্ট মানে সবাই আমাদের কাছে অনারেবল। আচ্ছা, এবং আমরা প্রতিটা গেস্টকেই আমরা বিশেষ করে আপন করে দেখতে চাই, সমানভাবে দেখে সমানভাবে দেখতে চাই। তারপর আমাদের ভিউয়ারদের জন্য কি আছে, যে গেস্টই আসুক আমরা তাদের জন্য কিছু না কিছু আমরা অত্যন্ত ভালোবাসার সহিত তাদের আপ্যায়ন করব, এবং ভালো লাগার জন্য যা দরকার সেবা দেওয়া দরকার বেড়াবাড়ির পক্ষ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব, এবং যথেষ্টভাবে যতটুকু পারি তাদের অনার করার চেষ্টা করব। আচ্ছা, আর কি আপনারা এখানে গেস্ট হিসেবে না, এখানে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে সবাইকে ট্রিট করবেন? আমরা সবাইকে আমরা ফ্যামিলির মেম্বার হিসেবে আমরা পেতে চাই। আচ্ছা, ধন্যবাদ আর থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।